আজকে এখন বাজে হচ্ছে 2:45, আর 2:45 থেকেই আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি। দেখতেই পাচ্ছ রাস্তায় আমার চোখ মুখ থেকে, বুঝতে পারছো যেটা বলেছিলাম, আজকে মাকে নিয়ে গেছিলাম হসপিটাল সকালে, না টাইম পাইনি ঠিক শুরু করার, আর শুরু করে কি বা হতো, তারপর তো হসপিটালেই চলে গেছি, তাই জন্য আর শুরু করিনি। তো আশা করছি আজকে যে গেছে ব্লগটা সকালে সেটা তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমি গিয়ে এবার একটু স্নান দান করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আসবো আবার তোমাদের কাছে। এটা তো শুরু করে রাখলি, আমি একটু না শুয়েছিলাম, তারপর এখন এলাম ছাদে। বাবা ও আরেকজন উঠি মারছে, আমার সাথে এলো, ওর সাথে যে ওর বন্ধু পড়ে, ওই বন্ধু আজকে আসবে না, ওর শরীরটা খারাপ হয়েছে। তাই তো বললো, বৌদিভাই তুমি ছাদে আছো, আমি যাবো একটু তোমার সাথে, তাই নিয়ে এলাম একটু। আবার নামিয়ে দেবো ওকে, আমি হাঁটবো। দেখো আমার চোখটা না কদিন ধরে ভোগাচ্ছে, এই চোখটা ফুলছে, আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার। শুভ কি হচ্ছে? শুভ বলছে, সূর্য কি হচ্ছে, কি হচ্ছে আমার চোখে? কোনো পোকা ঢুকতে পারে ওর মনে হচ্ছে, ও ঠিক জানে না, ডাক্তার তো কি বলবো। ডাক্তারকে বলবো, ডাক্তার নাকি আমার এই চোখটা খুলে ভালো চোখ লাগিয়ে দেবে। এটা কি আমার খেলনা চোখ? তো এই আর কি, আর এখান থেকে পায়রা গুলো এত সুন্দর করে ঘোরে না, দেখুন যে ক্যামেরাটা আনলাম কোথায় চলে গেল, যাই হোক না কেন। তো এই ঘুরতে এসেছি, একটু ঘুরুক, ওইদিকে যায় না, এই ওপরের আন্টিটা জামা কাপড় মেলে রেখেছে, তো ও বারবার ওখানেই চলে যাচ্ছে। তো চলো আমি একটু হেঁটে নি। বলো দিদি ভাই ইউটিউবে ঢুকে দেখে, আর তুই দেখিস না তো, ওই দেখে, আমাকে খবর দিয়েছে, মানে ওর মা দিদি বলেছে ওই দেখতে চায়, বায়না করে তখন দেখায় আর কি। চাঁদ না, ওটা সূর্য বোকা, ওটা সান, ওটা তুমি ওখানে, তুমি সূর্য দেব ওখানে। তো চলো একটু হেঁটে নিয়ে এবার সেই ছাদে, সূর্যর সাথে তোমাদের সাথে কথা বলে এসেছিলাম সত্যি বলতে, তারপর আজকে টাইমই হয়নি যে একটুখানি বসবো, একটুখানি তোমাদের সাথে কথা বলবো, মানে তারপরে আজকে সন্ধ্যে থেকে ওকে নিয়ে নামলাম, তারপর একটু বসে আম্মার সাথে গল্প করছিলাম, তারপর এলো বাবা, আমার বাবা, তো বাবার সাথে অনেকটা টাইম কাটালাম, বেগুনি ফেগুনি ভাজলাম, তারপর আজকে ইঁচড় কাটা শিখলাম, প্রথম মানে ইঁচড় কাটা শিখেছি আজকে, আমি ভালোই কেটেছি, তারপর মামনি একটু দেখিয়ে দেওয়ার পর। আর চোখটা নিয়ে আমার ভোগান্তি আছে মনে হচ্ছে একটু, আমি বুঝতে পারছি না যে মানে এই যে এই টানটা যে দিচ্ছি এখানটাতে, তখন আমার ব্যথা করছে, না কোনো আঞ্জনি উঠেছে তখন, না কোনো কিছু আছে, না কিছু, কেন ব্যথা করছে ঠিক জানি না। আর সূর্যর ওপিনিয়ন তোমরা শুনেই নিলে, ও ভালো বলে দিয়েছে, পচা চোখ ডাক্তার খুলে ভালো চোখ লাগিয়ে দেবে। তো এইসবই হয়েছে, আর রাতে আজকে কিছুই করতে হয়নি সেভাবে, আজকে দুপুরে আমি যেহেতু ভাত খাইনি আর হসপিটাল থেকে এসে, তাই জন্য রাতে আমি খাবো ভাত, মামুনি চিংড়ি ভাপা শাক ডাল আলু সেদ্ধ এসব করেছিল দুপুরে, তো এগুলো দিয়েই খাবো, শাক তো রাতে খেতে নেই তাই খাবো না। আর তো আর ও খাবে হচ্ছে কাঁচা টমেটো মাখা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এসব খাবে বললো, ও ভাত গরম করা হয়ে গেছে পাপাকে, আর আমাকে খেতে দিয়ে দিয়েছি রুটি করে, বেগুন পোড়া ছিল সকালে, আর হচ্ছে একটু তরকারি ছিল ওটা দিয়ে খেয়েছে, আর দুধ, আর মামুনিও তাই খাবে। তো আজকে হয়তো খুব ছোট্ট একটা ব্লগ যাবে, বেশি বড় যাবেই না, খুব ছোট মানে খুবই ছোট যাবে, হার্ডলি 4-5 মিনিটের হয়তো ব্লগটা যাবে, আর যখন কিছু দেখানোরই নেই। আরে চেনটা না আমার চুলে আটকে গেছে, প্রচন্ডভাবেই লাগছে, তো সেরকম যখন কিছু দেখানোরই নেই তাহলে আর কি বলবো বলো। আর মনটা না আমার খুব খারাপ, কেন বলো তো, দুদিন ধরে না আমার টম্পির সাথে দেখা হয়নি, মানে কালকে তো আমি ছিলাম না বাড়িতে, আর আজকেও তো দেখা হয়নি, আমি ছিলাম না দুপুর টাইমটায়।
তো ওই জন্য না দেখা হয়নি ওর সাথে, তাই মনটা একটু একটু খারাপ। যাই হোক না কেন, তো চলো। আর তোমাদেরকে বলেছিলাম আমি আমার কুর্তিটা দেখাবো, আর আমরা 25 তারিখ, যা ডেটটা তো বলেই দিলাম, যাই হোক না কেন, যাই হোক, আমি খেয়ে সেই কথাগুলো বলবো, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কুর্তিটাও দেখাবো। তো তার আগে আমি একটু খেতে আসি, অলরেডি 10:20 বেজে গেছে, আমার পাপাকে খেতে দিয়েছে, আমি ও আর মামুনি বাকি রয়েছি, তো চলো আগে খেয়ে দিয়ে আসি। তো খেয়ে দিয়ে চলে এসেছি, দেখে বুঝতে পারছো হয়তো একটু কালো কালো লাগছে, কারণ কালকেও সারাদিন, কালকে বিশেষ করে জমিতে গিয়ে ওরে বাবারে, আমাদের ঘরটাও না দেখানোর মতো না, মানে ভিডিও করার আগেও আমাকে ভাবতে হচ্ছে আমি কোন দিক থেকে নেব কি নেব। এখানে আমার ব্যাগপত্র পড়ে রয়েছে, চেয়ারে আমার ব্যাগপত্র পড়ে রয়েছে, ও পাশে আমাদের ট্রলি রয়েছে একটা, আর এই সেন্টার টেবিলের তলায় আমাদের 5-6 কেজি টমেটো রাখা হয়েছে, মানে আছে ফ্রিজও আরো, কিন্তু আর জায়গা ধরছে না, ফ্রিজ রান্নাঘর আমাদের, আর আমাদের ঘর পুরো প্যাকড আপ। যাই হোক না কেন, তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, যাই হোক, আমি ভেবেছিলাম আজকে ব্লগ খুবই ছোট হবে, 4-5 মিনিটের হয়তো ব্লগ যাবে, কিন্তু মনে হচ্ছে এখন 6-7 মিনিট দিতে পারবো আমি তোমাদেরকে। তো এই কুর্তিটা কিনেছিলাম, দেখাচ্ছি, কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি একটা যে আমার একটা বান্ধবীর গ্রুপ আছে, তো সেখানে একটা দিদি সেল করে, তার থেকেই নিয়েছি আমি, খুব ভালো কুর্তি। এর আগেও আমি একটা নিয়েছিলাম গিফট করব বলে আমার বৌদিকে, আর এটা নিয়েছি, দেখো সামনেটায় লাল সুতো দিয়ে আর সিকোয়েন্স দিয়ে একটু বসিয়ে বসিয়ে কাজ করা রয়েছে। এটা রয়েছে তোমার পেট পোর্শন অব্দি থাকবে, মানে বেলি পোর্শন অব্দি থাকবে, এটা এইরকম পোর্শন অব্দি থাকবে। আর হাতা তো হাতা হাত কাটাই ছিল, আমি 3/4 হাতা লাগিয়ে নিয়েছি। আর এরকম না একটা পকেট আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, আমার পকেটওয়ালা কুর্তি ছিল না, তাই পকেটওয়ালা কুর্তি নিয়েছি। আর পাশে এরকম একটা লটকান রয়েছে, চাইলে তুমি রাখতেও পারো, না চাইলে কেটে দিতে পারো, এই হচ্ছে ব্যাপার। আর এটা ভালো লেগেছে মামুনি, তাই জন্য মামুনির জন্য একটা কুর্তি অর্ডার দিলাম আমি, আজকে এই রাত্রিবেলা দিয়েছি, জানি না এখন মৌদির সাথে কথা বলবো, যদি মঙ্গল বুধবারের মধ্যে দিতে পারে তাহলে নেবো, কারণ বৃহস্পতিবার আমি সন্ধ্যেবেলার কোনো রিস্ক নেবো না, কোনো কারণে যদি সেটা সেটা ক্যান্সেল হয়ে যায় তাহলে অলরেডি তো লাগেজ প্যাক হয়ে যাবে না, তারপর আর সেটা করা খুবই চাপের বিষয় হবে। দেখলে আমি কথা বলছি আর কন্টিনিউ ঝুলকে যাচ্ছি, চোখটা চোখটা ভীষণ ভাবেই ডিস্টার্ব দিচ্ছে আর কি। আর যাই হোক, তো মামুনটা অর্ডার দিয়েছি, দেখা যাক কবে দেয়, মঙ্গল বুধবার, এখন দিদির সাথে আরেকবার কথা বলবো, তারপর ঘুমাবো। আর হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা 25 তারিখ লখনউ, খুব শর্ট একটা ট্রিপ, মানে যাব আমরা ফ্লাইটে, ফিরবো ট্রেনে, যেদিন যাব তারপর দিনই সকালে পুজো দিয়ে বিকেলে আমরা ট্রেনে উঠে যাব, তার মধ্যেই শপিং টপিং যা আছে করে নেবো আর ঘুরে নেবো, ওখানে ঘোরার জায়গা খুব একটা নেই। এবার তোমাদেরকে বলছি, 25 তারিখ হচ্ছে লখনউ যাব হচ্ছে আমরা, তার কারণ হচ্ছে যে ওয়ারিশ বাবার পুজো দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে, ওই ওয়ারিশ বাবার পুজো দিতেই যাব আর কি আমরা, তো লখনউ আমি কখনো যাইনি ওয়ারিশ বাবার কাছে, তো এবার যাব আমি, তো অবশ্যই তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো, অবশ্যই ভেতরে নিশ্চয়ই ভিডিও অ্যালাউ থাকবে না, বাইরে থেকে যেটুকু হবে। তো 25 তারিখ কিছুদিন দেরি আছে, তার আগে অনেকটাই টাইম রয়েছে, দেখা যাক। তো চলো আজকে আর ভিডিও বড় করার মতো আমার এনার্জি নেই, কারণ আমাকেও তো এডিটটা করতে হবে এরপর, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।